নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করো সবাই ভালো আছেন আজকে আরো একটা আরও একটা দারুণ মিক্সার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো এটা ছোট ছোটো ক্লিপগুলো দেখতেই পাচ্ছেন পুরোটা এই ভিডিওতে আছে এবং এই মিক্সারটা দেওয়ার পরে কেমন জলের কালার হয়েছে তার সমস্ত ভিডিও এই পুরো ভিডিওটাতে আছে তো ভিডিওটা পুরোটা দেখবেন এবং সাথে সাথে পুরো ভিডিওটা নিখুঁতভাবে দেখবেন বা সাথে সাথে যারা আমাদের নতুন এই চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলয় আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমাদের আজকের মিক্সারটা তৈরি হচ্ছে তো আপনারা প্রথমে দেখলেন যে এখানে দানা সারটা ঢেলে নেওয়া হয়েছে এবার যেটা দেওয়া হবে সেটা হচ্ছে সেভিক অরগ্যানিক প্রাইভেট লিমিটেড কোম্পানির ইকো পাওয়ার সয়েল বুস্টার তো সয়েল বুস্টারটা আমাদের গৌতম স্যার উনি প্যাকেটটাকে কেটে সুন্দরভাবে আমাদের যে পাত্রটা আছে তার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই ওর ভেতরেই ঢেলে দিচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আর আপনারা সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য এবং এরপরে যেটা দেওয়া হবে এরপরে যে ইনগ্রিডিয়েন্সটা দেওয়া হবে সেটা হচ্ছে ইকো পাওয়ার টিট আপনারা জানেন টিট কথার অর্থ হচ্ছে ট্রিটমেন্ট তো সেই ট্রিটমেন্ট যাতে মাছের ট্রিটমেন্টটাকে ঠিকভাবে করা যায় এবং মাটির ট্রিটমেন্ট এবং জলের ট্রিটমেন্ট সঠিকভাবে করা যায় তার জন্য টিটটা দেওয়া হবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই টিটের মধ্যে আছে এক লিটার টিটের মধ্যে আছে এক টন গোবর মানে বুঝতেই পারছেন এই টিটের মধ্যে এক টন গোবর আছে এখন এক টন গোবর যদি আমি গাড়ি ভাড়া করে এবং আমি যদি তাকে যদি প্রসেসিং করে আমার ঘেরে ছড়াতে চাই অনেক খরচা হবে তো সেটা আমরা কিন্তু এক লিটারের মধ্যে এক টন গোবর কিন্তু পেয়ে যাবো ওই টিটের মধ্যে তো নেক্সট যেই উপাদান যেটা আমাদের মাদসার আমাদের প্যাকেটটাকে কেটে নিচ্ছেন সেটা হচ্ছে রাইস প্লাস আপনারা দেখতেই পাচ্ছেন রাইস প্লাস ইকো পাওয়ার রাইস প্লাস সেভিকো অরগ্যানিক পাব লিমিটেড কোম্পানির ইকো পাওয়ার রাইস প্লাস তো এই রাইস প্লাসটা ওই যে আমাদের যে আগে দানাসার ঢালা হয়েছে সয়েল বুস্টার ঢালা হয়েছে এবং টি ঢালা হয়েছে তার মধ্যে কিন্তু রাইস প্লাসটা কিন্তু এবার সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঢেলে নেওয়া হলো তো এরপরে যেটা দেওয়া হবে যেটা আমাদের মেন উপাদান ইনগ্রিডিয়েন্টস যেটা রয়েছে বাইশটা মিনারেলযুক্ত ইকো পাওয়ার নিউট্রিভেট ইকো পাওয়ার নিউট্রিভেটটা হচ্ছে আপনার একুশটা যুক্ত। এটা আপনি সমস্ত মাছের ক্ষেত্রে সমস্ত পোলট্রি সমস্ত আমাদের যত ভেটেনারি এটা হচ্ছে প্রপারলি ভেটেনারি প্রোডাক্ট ভেটেনারি কাজে যতগুলো কাজ ইউজ হয় এটা আপনারা ইউজ করতে পারবেন এটা মাছের জন্য খুব উপকারী কারণ মাছের যে মিনারেলস প্রয়োজন হয় সে বাইশটা মিনারেলসের মধ্যে কিন্তু আছে তো এটা ঢেলে দেওয়ার পরে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি এটা পুরোপুরি মিক্সড করতে হবে কিন্তু তার আগে যেটা করার যে পুকুরটায় মাছ চাষ করব সেই পুকুরের প্রপারলি শুকনো করার পরে জল তুলে দিয়ে সেই পুকুরের আমাদের যে একটা পাউডার আছে যে পাউডারটা বিঘা প্রতি একশো টাকা খরচা হবে সেই পাউডারটা দিয়ে আপনার কিন্তু স্প্রে করে এবং আপনার কিন্তু পুরো পুকুরটাকে কিন্তু ক্লিয়ার করে নিতে হবে ক্লিন করে নিতে হবে এবং সেই পাউডারটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং সেই পাউডার ছাড়া কিন্তু আপনার মাছ চাষ কিন্তু সঠিকভাবে হবে না কারণ ওই পাউডারটা হচ্ছে আপনি প্রত্যেক বছর আপনি মাছ চাষ করছেন কিন্তু মাছ চাষ করার পরে আপনারা জানেন সাদা মাছ এবং আমাদের বাগদা চিংড়ি গলদাতে যেভাবে ভাইরাস লাগছে সেই ভাইরাসের জন্য আমরা কিন্তু পুকুরটাকে সেইভাবে কিন্তু সুন্দরভাবে ক্লিন করি না বা আমরা পরিষ্কার করি না তো ভাইরাস আমার যেহেতু লাগে প্রতি বছর তো ভাইরাসের জন্য আমাদের কাছে কিন্তু ওই পাউডারটা আছে যে পাউডারটা দিয়ে আপনাকে পুকুরটাকে শোধন করতে হবে শোধন করার পরে আপনার মাছে যদি পরবর্তীতে কোনো দিন ভাইরাস লাগে সেক্ষেত্রেও কিন্তু আপনি কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে এই পাউডারটা নিতে পারেন যখনই ভাইরাস লাগছে যখনই মাছ মরছে সঙ্গে সঙ্গে কল করবেন আমাদের এই পাউডারটা দোয়ার পরেই কিন্তু বিঘা প্রতি একশো টাকা খরচা হবে এবং এই পাউডারটা দেওয়ার পরে আপনার কিন্তু যে মাছগুলো মরে গেছে এবং যে কোনো এখনও রোগগ্রস্ত হয়নি সেই মাছগুলো কিন্তু মরার হাত থেকে বাঁচানো যাবে রক্ষা করা যাবে তো চলুন এবার দেখে নিই আমাদের টোটাল প্রোডাক্টগুলো দেওয়ার পরে এবং আমাদের ওই একশো গ্রাম পাউডার এক বিঘা প্রতি দেওয়ার পরে পুরো ইনগ্রিডিয়েন্টসটাকে সুন্দরভাবে মিক্সড করা হচ্ছে তো এই মিক্সচারটা সুন্দরভাবে রেডি করার পর আমরা কীভাবে পুকুরে ছড়াবো সে ভিডিওটা আপনাদেরকে দেখাবো পুরো সুন্দরভাবে মিক্সড করতে হবে কেমন না আমার মনে করুন যে মুড়ির যখন আমরা মাখাই মুড়ি যখন মশলা মুড়ি মাখানো হয় অনেকগুলো মশলা একসঙ্গে নেওয়া হয় সেই মশলাগুলো মুড়িতে সুন্দর করে মিক্সড করা তাহলে কিন্তু মশলা মুড়িটা খেতে সুন্দর লাগে তো আপনাদেরকেও জানিয়ে রাখি এই মিক্সারটা কিন্তু সুন্দরভাবে করতে হবে হ্যাঁ এবং আপনারা মনে রাখবেন যে ওই যে মিক্সারটা করবেন এই মিক্সারটার মধ্যে কেন কিন্তু ওই একশো গ্রাম বিঘা প্রতি আমাদের যে পাউডারটা রয়েছে সেটা কিন্তু দিতে হবে নইলে কিন্তু আমরা মাছ চাষে কিন্তু সেইভাবে মাছ ফুটবে না এবং সেইভাবে কিন্তু উপকার এবং কাজে আসবে না তো চলুন দেখে নিই কীভাবে আমাদের চাষি ভাইয়া পুরো প্রোডাক্টটা মিক্সড করার পরে জলের ওপরে ছড়িয়ে দিচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি এই পুকুরটা যখন শুকানো হয় তখন কিন্তু আমাদের পাউডারে স্প্রে করা হয় স্প্রে করার পরে আমাদের পাউডারটাকে দিয়ে জল মিশিয়ে ভালো করে কিন্তু টোটাল পুকুরটাকে শোধন করে নেওয়া হয় শোধন করে নেওয়ার পরে এইবার আমাদের যে মিক্সার আছে সেভিক অর্গ্যানিক প্রাভিম কোম্পানির যে মিক্সার আছে সেই মিক্সারটা সুন্দর করে বানিয়ে পুরো পুকুরটা ছড়িয়ে দেওয়া হয় ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু মাছটা আপনাদের ছাড়তে হবে এবং এটুকু আপনাদেরকে বলতে পারি এই পুরো মিক্সারটা দেওয়ার পরে আপনারা যদি মাছ ছাড়েন প্রত্যেকটা মাছ ফুটতে বাধ্য এবং প্রত্যেকটা মাছ কিন্তু আপনার হবেই এবং চাষি ভাইরা এইভাবে নিহত লাভ করছেন এবং সেই লাভের আমাদের প্রত্যেকটা রেজাল্ট পেতে এবং প্রত্যেকটা রেজাল্ট দেখতে আপনারা আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আমাদের চ্যানেলে যারা আপাতত নতুন দেখছেন ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটা অবশ্যই পেশ করবেন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডেসক্রিপশানের লিঙ্কে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের ট্রেনিং বিভিন্ন স্টেটে হচ্ছে প্রতি মাসে মাসে সেখানেও গিয়ে আপনারা ট্রেনিং নিতে পারেন এবং আপনারা চাইলে আপনাদের গ্রামে আপনাদের পাড়াতেই আমাদেরকে ডেকে নিতে পারেন সেখানে দশজন করে বসালে আমরা অবশ্যই ফ্রিতে ট্রেনিং দিয়ে আসবো এবং মাছ চাষের সমস্ত ফর্মুলা আপনাদের শিখিয়ে দিয়ে আসবো তো দেখতেই পাচ্ছেন এই পুকুরটা শুকানো হয়েছিলো শুকানো হওয়ার পরেই কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দেওয়ার পরে জলের কালারই দেখতে পাচ্ছেন স্প্রে করার পরে তারপরে কিন্তু আমাদের এই মিক্সারটা দেওয়া হচ্ছে তো বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনাদেরকে জানিয়ে রাখব যে মাছ চাষ করাটা যেমন সহজ তেমন কঠিন কারণ মাছ চাষ আপনারা যেমন মনে করছেন যে হয়তো চুন খোল আমাদের মহুয়া ইউরিয়া ফসফেট দিয়ে দিলাম চাষ হয়ে যাবে বন্ধু এখন কিন্তু দিন পাল্টেছে নিয়ম পাল্টিয়েছে তো আমরা কিন্তু একদম নতুন পদ্ধতি অর্গানিক পদ্ধতি দিয়ে চাষ করছি যেটা পরিবেশ পরিবেশবান্ধব যেটা কিন্তু সরকারও চাইছে তো সেই জৈব চাষ নিয়ে আপনারা এগিয়ে আসুন আপনারাও চাষ করুন এবং আমাদের সাথে জুড়ুন প্রত্যেকেই আমরা সবাই মিলে একটা রাসায়নিক মুক্ত শহর রাসায়নিক মুক্ত রেস্টেট রাসায়নিক মুক্ত ইন্ডিয়া গড়ে তুলি সেই আশা রেখে আজকের এই প্রতিবেদন আর এই প্রতিবেদন দেখার পরে আপনার নিজের ঘের আপনার নিজের পুকুরটা এবং আপনি যে মাছগুলো যেখান থেকে চাষ করেন সেই পুকুরটা করতে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা আর লম্বা নয় এখানেই শেষ করব। আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নেক্সট ভিডিওটা আপলোড হওয়া অবধি সবাই নিজে নিজের প্রতি খেয়াল রাখবেন থ্যাংক ইউ